মাটির চুলা রান্না করলেও পলিথিন পুড়ে যাবে না, আবার পাতিলও কালি হবে না। আসলে কাহিনীটা কি, আমি 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমার পলিথিনটা পুড়ে গিয়েছিল। তো ওই ভিডিও আপলোড করার পরে অসংখ্য আপু ভাইয়াদের কমেন্ট পড়ে আমি যা বুঝতে পেরেছি, আসলে পলিথিনের কোনো সমস্যা না, এখানে সমস্যাটা হলো আপনার রান্নার ধরন। রান্নার ধরন অনুযায়ী যদি রান্না করা হয় তাহলেই একমাত্র পলিথিন অক্ষত থাকবে। তো আমি যে আপুর ভিডিওটা দেখে আসলে ভিডিওটা বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, কারণ আমার এটা এতটাই মনে গেঁথে গিয়েছিল যে এটা কীভাবে হলো, আমার জানার খুব আগ্রহ ছিল। তো যাই হোক, আমি একবারের জন্য হলেও আপুর ওই ভিডিওটা মনে করেছিলাম, এখানে হয়তো কোনো ট্রিক্স আছে যেটা হয়তো আপু বলেনি, তাই আমরা হয়তো পারলাম না। তো আমার মতো অনেকেই দেখেছি কমেন্ট করেছে যে আমিও চেষ্টা করেছি, পলিথিন পুড়ে গিয়েছে। তো আপু, আপনার আসলে এখানে কোনো ভুল নেই, ভুলটা যেহেতু আমার, শোধরানোর দায়িত্বটাও আমার। তো মেহেক কিচেন আপুর ভিডিও এটা। তো হ্যাঁ, আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিক্স শেখানোর জন্য। তো যাই হোক, এখন বলি আসলে ঘটনাটা কি, কেন পলিথিন পুড়ে না, বা আমার কেন পুড়ে গেল, আর আমার মতো এরকম অনেক আপুদেরই বা কেন পুড়ে যায়। ঘটনাটা হলো, আপনার পলিথিনটা দিয়ে সেটা যেখানেই রান্না করেন, কড়াই, প্রেশার কুকার বা পাতিল, সেখানে যদি পানি জাতীয় কিছু রান্না করা হয়, মানে তরল জাতীয়, তবেই পলিথিনটা অক্ষত থাকবে। যেমন ভাত, ডাল হাতে মেখে পানি দিয়ে একেবারে একসাথে বসিয়ে দেওয়া খিচুড়ি বা তরকারি, এই জাতীয় কোনো কিছু রান্না করলে তবেই পলিথিনটা অক্ষত থাকবে, যেহেতু পাতিলের তলাটা ঠান্ডা থাকবে, এই কারণে পলিথিনটা পুড়বে না। আর আমি যেহেতু সেদিন আপনার ডিম ভাজি করেছিলাম, তো সাথে সাথেই আগুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু পলিথিনটা পুড়ে গেছে। তো এই জাতীয় কোনো কিছু, শুকনা জাতীয় ভাজা ভাজি বা নর্মালি আমরা যেভাবে আর কি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করি, সেইভাবে রান্না করা যাবে না। তো আজকে আমি নুডলস রান্না করছি, দেখেন এটা কিন্তু আমি স্বাভাবিক নিয়মে রান্না করতে পারছি না। আমি নর্মালি কিন্তু নুডলস রান্না করলে আগে তেল দিতাম, পেঁয়াজ মরিচ, তারপর ডিমটা দিতাম, তারপর নুডলসটা দিতাম। কিন্তু এই ক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, পলিথিনটা বাঁচানোর জন্য আমাকে সব কিছু একেবারে তেল টেল, মানে আমি এখানে যা যা দিব সব কিছু দিয়ে পানি দিয়ে একবারে বসিয়ে দিতে হয়েছে। তো আজকে আমি দেখব আসলে এইভাবে দিলে পলিথিনটা কি অক্ষত থাকে কি না। তো আমি আজকে জাল দিয়ে দিচ্ছি, একেবারে ফুললি জাল দিব, যে দেখা যাক পলিথিন কী হয় না হয়। তো ওইখানে আসলে অনেকেই ক্লিয়ার করে দিয়েছে বিষয়টা, যে এইভাবে রান্না করলে তবেই থাকবে। আসলেই এটা ঠিক, আজকে আমি ভিডিওটা করে যেটা বুঝতে পারলাম। তো আমার মতো যে আপুরা ধোকা খেয়েছেন বা ভিডিওটা তৈরি করতে গিয়ে বা রান্না করতে গিয়ে আপনারা করতে পারেননি, ওই আপুর ভিডিও দেখে যারা অতি উৎসাহী হয়ে, তারা কিন্তু আজকে একদম বুঝে গেছেন যে আসলে ঘটনাটা কোথায়। তো ওই আপুটারও আসলে ভিডিওতে এই কথাটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে শুধুমাত্র তরল জাতীয় কোনো কিছু রান্না করলেই তবেই পলিথিন পুড়বে না। তো আপুর এই ছোট্ট একটা মেসেজ দিলে আমরা হয়তো, যারা অনেকেই ওই ভিডিও তৈরি করতে গিয়ে, মানে ওই ভিডিওর মতো করে বানাতে গিয়ে, বাসায় রান্না করতে গিয়ে ধোকা খেয়েছি, তারা ধোকাটা খেতাম না। তো যাই হোক, একটু দেরিতে হলেও বুঝতে তো পেরেছি কোথায় ঝামেলাটা হয়েছিল। তো আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একদম এরকম ঝোলঝোলি নামিয়ে ফেলবো। তো আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে। তো পলিথিনটা আজকে কিন্তু দেখাই যাচ্ছে, একদম গলার দিকে যতটুকু আছে একটু একটু তাপ পেয়েছে, সেখানে একটু গলে গিয়েছে, তাছাড়া নিচের দিকে মনে হয় গলেনি। তো এই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো পাতিলটা ঠান্ডা হলে তবেই আমি আপনাদের দেখাচ্ছি, পলিথিনটা কিন্তু আজকে পুড়েনি। তো চলেন দেখা যাক। দেখেন আজকের পলিথিনটা কিন্তু একেবারেই অক্ষত আছে, একেবারে গলার দিকে সামান্য একটু পুড়ে গিয়েছে, কারণ ওই পর্যন্ত যেহেতু পানি ছিল না, এই কারণে ওই গলা পর্যন্ত যদি পানি থাকতো তাহলে ওটুকুই পুড়তো না। তো যতটুকুতে পানি ছিল পুরোটাই একেবারে দেখেন অক্ষত অবস্থায় আছে, পাতিলের তলায় কালিও লাগেনি। তো ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর একটা ট্রিক্স শেখানোর জন্য। ভাত রান্না করা বা অন্য অন্য কোনো কিছু রান্না করলে, বা প্রেশার কুকার যারা চুলায় ব্যবহার করে তাদের অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা ওই আপুর ভিডিও দেখে আমার মতো ধোকা খেয়েছিলেন তারা আর ধোকা খাবেন না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত পরিবারের সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটান, সেই দোয়া রেখে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।